জাতীয় শোক দিবস পালন করেছে ঈশ্বরগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসার। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন তাপস কর, ময়মনসিংহ প্রতিনিধি। বিডি স্টার টিভি বাংলার এক উজ্জ্বল নক্ষত্র। 15 আগস্ট জাতীয় শোক দিবস 2022 ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদত বার্ষিকী পালনের অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেছেন সাব রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী ও দলিল লিখক সমিতির সদস্যরা। সোমবার সকাল 10টায় ওই পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে সাব রেজিস্ট্রি অফিসের হল রুমে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও ইতিহাস এবং জাতীয় শোক দিবসে সার্বিক আলোচনা করেন সাব রেজিস্ট্রার মোহাম্মদ নুয়াজ মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন অফিস সহকারী সৈয়দা শামিমা বিলকিস, দলিল লিখক সমিতির সভাপতি মোহাম্মদ হানিফউদ্দিন, সাবেক সভাপতি কায়সার আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাসান, সদস্য জ্যোতিরঞ্জন সরকার, সুজিত দে সহ সকল দলীয় লেখকবৃন্দ, নকল নবী সভাপতি মোহাম্মদ মঞ্জুর কবির, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিবুল হাসান পারভেজ সহ সকল নকল নবীশবৃন্দ এবং সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত কর্মচারীবৃন্দ। সেখানে 3 বছর 4 মাস অতিক্রান্ত করে আমি সহকারী কমিশনার ভূমি হিসেবে ময়মনসিংহ বিভাগে পদায়িত হই। পরবর্তীতে আমি তারাগান্ধাকে পছন্দ হিসেবে জানালে কমিশনার স্যার আমাকে তারাগান্ধাতে পদায়ন করেন। আমি পদায়িত হওয়ার পর থেকেই মনে করি যে আমি অনেক ভাগ্যবান। তারাগান্ধায় আমি একটি বেশ সুন্দর একটি টিম দেখতে পাচ্ছি এবং পূর্ববর্তী এসিডেন্ট স্যার এবং কর্মরত আছেন এবং অন্যান্যরা আমাকে সবাই বেশ পজিটিভ একটি রিভিউ দিয়েছেন যে এখানকার কর্ম বেশ বেশ ভালো। পূর্ববর্তী এসিডেন্ট স্যার আমার জন্য একটি সুন্দর কর্ম পরিবেশ রেখে যাচ্ছেন। একটি ভাঙাচোরা অফিসকে স্যার সুন্দরভাবে গড়ে দিয়েছেন আমার জন্য। স্যারের পদাঙ্ক যেন আমি অনুসরণ করতে পারি, সকলেই আমার জন্য দোয়া করবেন। আমার পরবর্তী কর্মজীবনে আপনারা সকলেই আমাকে সহযোগিতা করবেন এই প্রত্যাশা রাখি। আমি কিছু কিছু তথ্য মনে হয় দেইনি, সেটা হচ্ছে আমার নিজ জেলা কিশোরগঞ্জ। আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিতে। আর আমি বিবাহিত, আমার স্পাউস ক্যাডার সার্ভিসেই আছে আর আমার একটি ছোট্ট মেয়ে আছে 2 বছরের। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। উনি যখন মাইক্রোফোনটা নিয়ে কথা বলা শুরু করেন
মনে হয় যে আমাদের আগের জন্মের অভিভাবকদের বলা হতো অত্যন্ত শিক্ষিত মার্জিত একজন মানুষ, মানে তার প্রতিটি কথায় শিক্ষার ধুতে বের হয়, ভালোবাসার সততার একটা ধুতি বের হয়। আমি এই মানুষগুলোকে নিয়ে তারা গান্ধায় কাজ করেছি। আসলে হচ্ছে ভালো পরিবেশ আসলে পাওয়া সম্ভব না। এই যে আপনারা যারা রাজনৈতিক মানে গুরুদায়িত্বে আছেন, কেউ কখনো আমার কাছে এমন কোনো আবদার করেননি যাতে আমি কখনো বিপদ।